নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি দেখো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করলাম সকাল 6টা থেকে আজকের ব্লগটা। প্রথমে ঘুম থেকে উঠে গেলাম সকালবেলায় দিয়ে, ঘুম থেকে উঠে ঘরের যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন ধোয়া সব সেরে নিয়েছিলাম। তো খালি ঘর মোছার ভিডিওটাই করা হয়েছে আর বাকিগুলো করা হয়নি। তারপর আমি ওইসব করতে করতে আয়ুষ ওইদিকে উঠে গেছে, দেখো তোমরা। আয়ুষও ঘুম থেকে উঠে গেছে, ওকে কোলে নিয়ে নিলাম ওকে। তারপর হচ্ছে বাথরুম বসে হেসি করিয়ে তারপর ওকে আমি খাইয়ে দিলাম, মুখ ধুয়ে ফ্রেশ করে ওকে আমি খাইয়ে দিলাম বিস্কুট। সকালবেলা বিস্কুট খাই, তোমরা জানোই প্রতিদিন সকালে আমি ওকে বিস্কুট খাওয়াই। তো দেখো তোমরা, আর ও ফোনটাই আমাকে বলছিলো কার্টুন চালিয়ে দিতে। তো ওকে খাওয়ানোর পরে আমি যে বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম, কেচে নিয়েছিলাম, জল ভর্তি করে নিয়েছিলাম, তো রোজকারই কাজ এগুলো তোমরা জানোই, ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপর আমি রান্নার কাজে চলে গেলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, সামান্য কিছুই রান্না করেছি। পটল ভাজার ডাল আর মাছের ঝাল দিয়া, যেটা করে সরষে বাটা দিয়ে হয়। তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর তেল দেওয়ার পরে কড়াইটা তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেবো উল্টে পাল্টে ভালো করে। দেখো তোমরা, তো এটা ছিল পোনা মাছ, লেজা আর মাথা দুরকম ছিল। রাত্রি লেজাগুলো খাওয়া হবে, তাই ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর মাথাগুলো এখন খাওয়া হয়েছে, আয়ুষের জন্য একটা লেজা করা হয়েছে, ও মাথা খেতে পারবে না, তাই ওই জন্য একটা লেজা ভাজা হয়েছে। আর দেখো তারপরে হচ্ছে তেলটা, যে মাছের তেলটা ছিল একটু তেলটা কমিয়ে যতটুকু পরিমাণ তেল লাগবে ওই তেলটা দিয়ে প্রথমে পেঁয়াজগুলো আর টমেটো প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, যাতে স্বাদ হবে জিনিসটাতে। তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চলে লাল করে ভেজে দিলাম, টমেটোটাও একটু সুস্থ হয়ে গেলো। আর তারপর আমি যে সরষে বাটাটা ছিল, আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা আর সরষে একসাথে পেস্ট করেছিলাম, বাটা হয়েছিল। আমি সিলেই মশলা বাটি, সিলে বাটতে ভালো লাগে, মিক্সারে বাটি না। তারপর দেখো জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে তারপরে ফুট আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো ফুটও চলে এসেছে, ফুটেও গিয়েছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেবো মাছটা। ওটা হালকা জালে ফুটাতে হবে, বেশি জালে ফুটানো চলবে না, নাহলে চাপাচুপ জলটা মরে যাবে। তাই হালকা আঁচেই ফুটোতে হবে, হালকা আঁচ করে আমি দেখো ফুটিয়ে নিলাম। আর তখন 5-6 মিনিট হয়েও গেছে ফুটোনো। ফুটোনোর পরে আমি একটু কাঁচা সরষের তেল ওপরটাই দিয়ে দিলাম, দিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। আবার দেখো মাছের ঝাল দিয়া তৈরি হয়ে গেছে। তো তোমাদের, তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম দেখতে হয়েছে, আর আমি বলবো খেয়ে করেছে কীরকম খেতে হয়েছে। তারপর রান্না হয়ে যাওয়ার পরে আমার প্রতিদিনই প্রায় রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘরে বাসন ধুয়ে সব গুছিয়ে রেডি করে রাখা। তো একটা একটা আমি সব কাজগুলো সেরে নিয়েছিলাম। তো গ্যাসটা প্রথমে মুছে নিলাম, তারপরে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়তে পরিষ্কার করে নিয়েছিলাম, একটা একটা সবই করে নিয়েছিলাম। তারপর যে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি একটু গুছিয়ে নিলাম, আর ওগুলো ভিজেছিলো আজকে শুকিয়েছে। এখন মেঘলা ওয়েদারের কারণে জামা কাপড় শুকোচ্ছে না, স্যাঁতস্যাঁতে ভাব রয়ে যাচ্ছে, তাই 2 দিন ধরে শুকোতে হচ্ছে। তাই শুকিয়ে নিয়েছিলাম জামা কাপড়গুলো, দিয়ে আমি নিজে স্নান করতে চলে গেছি। স্নান করে এসে নিজেও রেডি হয়ে যাচ্ছি, বায়োটিকের টোনার লাগিয়ে নিলাম মুখে, তারপর সিঁদুরটা পরে নিও। দেখো তোমরা, আর বিবাহিত মেয়েদেরকে তো সিঁদুরটা পরতেই হবে বিয়ের পরে মাস। তারপরে একটা টিপও পরে নিলাম, সিঁদুরের টিপ। আমি সিঁদুরের টিপ সচরাচর করি না, এমনি টিপই পরি। তো সিঁদুরের টিপটা কেমন লাগছে পরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আমার, আমি রেডি হয়ে যাওয়ার পরে আমি আয়ুষকে খাইয়ে নিলাম। ও খাচ্ছিলো মাছ ভাজা, ডাল, পটল ভাজা, আলু ভাতে, এসব দিয়েই খাচ্ছিলো।
তো কিছুতেই প্রথমে খেতে চাইনি, তারপরে বললাম দেখো একটা চিচি দিয়েছি, মাছ দিয়েছি, খেয়ে নে। তারপরে খেয়ে নিল। ওর খাওয়ার পরে ওর ঠাকুমার কোলে বসে বসে ও আমের আচার খাচ্ছিল। তো দেখো কেমন চেটে চেটে আমের আচার খাচ্ছে, আর চোখে জল চলে এসেছে এত ঝাল, তবুও খাচ্ছে, চোখে জল চলে এসেছে তো তবুও খাবে, কিছুতেই ছাড়বে না। তারপর বদমাইছি, তারপর হাত মুখ ধুয়ে দেওয়া হলো। হাত মুখ ধুয়ে দেওয়ার পরে তারপরে উঠোনে চলে গেছে, উঠোনে গিয়ে একটা টুল দিয়ে গাড়ির মতো খেলছে, বলছে ভু জ্বালাচ্ছি ভু জ্বালাচ্ছি, ওই করেই খেলা করছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটা পর্যন্ত, আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। টাটা।